केदारनाथ जात्रापथे भयावह धस। গৌরীকুণ্ডের কাছে ধসের জেরে বন্ধ রাস্তা ভেঙে গিয়েছে বহু দোকান। ধ্বংসস্তূপের নিচে 10 থেকে 12 জনের চাপা পড়ার আশঙ্কা। উদ্ধার কাজে এনডিআরএফ এর টিম। কেদারনাথ যাত্রাপথে বড় বিপর্যয়। উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডের কাছে ভূমিধস, একাধিক যাত্রীর চাপা পড়ে যাওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি হয় উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে ভূমিধস। রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে ভূমিধসের কারণে ধ্বংস হওয়া দোকানগুলির ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। রুদ্রপ্রয়াগ দুর্যোগ ব্যবস্থাপনার এক আধিকারিক জানিয়েছেন, ভূমিধসে 10 থেকে 12 জনের চাপা পড়ে বা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গৌরীকুণ্ড পোস্ট ব্রিজের কাছে প্রবল বর্ষণের পর ভূমিধসের কারণে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ধসের জেরে বন্ধ রাস্তা। এসপি রুদ্রপ্রয়াগ বিশাখা বলেন, নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চলছে, বহু মানুষ নিখোঁজ। নিখোঁজরা হলেন বিনোদ, মুলায়ম, আশু, প্রিয়াংশু চামোলা, রণবীর সিং, অমর বোহরা, তাঁর স্ত্রী অনিত বোহরা, তাঁদের মেয়েরা রাধিকা বোহরা ও পিঙ্কি বোহরা এবং পুত্র পৃথ্বী বোহরা, জাতিল এবং ওয়াকিল। কর্মকর্তারা এখবর জানিয়েছেন। সকল পুণ্যার্থীদেরই গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ মন্দিরে যেতে হয়। ধ্বংসের জেরে এবার কেদারনাথে যাত্রা আপাতত বন্ধ হয়ে গেল। তৎপরতার সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সর্বদা অ্যালার্ট থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। কলকাতা টিভি।